তোমার কাছাকাছি আর একটুখানি থাকি, তোমার জোড়া চোখে চোখ দুটো প্লিজ রাখি। তোমার পাশাপাশি আর একটু পথ হাঁটি, না হয় আজ ফিরতে বাড়ি হলো রাতি। এখনো তো কত কথা বলার আছে বাকি, তোমার কাছাকাছি একটুখানি থাকি, একটুখানি থাকি। ইচ্ছে করে লুকিয়ে রাখি তোমায় বুকের পাঁচ রাতে, অদেখা এক যোচনা দেখি তুমুল যুগল মাঝ রাতে। এখনো তো কত রাত্রি জাগার আছে বাকি, তোমার কাছাকাছি আর একটুখানি থাকি। ঢোকার সময় তো সুন্দর কালার হয়েছে। ওরে বাতাস! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। আজকে বিন্দাস রিজাল্টসের নতুন ভিডিও, সেটা হলো ফল নিয়ে। সবাই জানো যে আমেরিকায় ফলের সময় কী সুন্দর, যে কালার চেঞ্জ হয় পাতার, সব কালার চেঞ্জ হয়ে যায়, পাতা হলুদ লাল কমলা হয়ে যায়, চারিদিকে মনে হয় যে আগুন জ্বলে। তো ওইটা দেখতে খুবই সুন্দর লাগে, শুধু ঠান্ডাটা ভালো লাগে না আর এই বাতাসটা ভালো লাগে না, কারণ ঠান্ডাও থাকে আর এই বাতাস থাকে, এইটা ভালো লাগে না। কিন্তু মানে আমার ভালো লাগে না, সবার ভালো লাগে। কিন্তু এই যে কালার চেঞ্জিংটা, এইটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। আর যে ওই মেপল ট্রিয়ের যে মেপল লিভস, ওইটা যা রোম্যান্টিক একটা পাতা। তো আজকে আমরা এখানে একটা বাসার পাশে একটা ছোট্ট একটা পার্কে এসেছি। নর্মালি আমরা ফলে ভ্যাকেশনে যাই, দূরে যাই কোথাও, কিন্তু এইবার আর হয়নি। তো ভাবলাম যে বাসার পাশেই একটু যে একটা পার্কে ছবি টবি তুলি, ভিডিও করি, কারণ এখানে অনেক সুন্দর পাতা টাতা পড়ে আছে, অনেক কালার চেঞ্জ হয়েছে। যদি এবার বৃষ্টির কারণে অত সুন্দর হয়নি, তারপরও সুন্দর জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিও দেখতে থাকো। সো আমরা আজকে যেই পার্কটাতে এসেছি, লোয়ার অ্যালেন টাউনশিপের একটা পার্ক, এই পার্কটাতে আমার অনেক ভিডিও দেখেছে, কারণ এখানে আমি আমার বাচ্চাদের জন্মদিন, এখানে আমরা আমাদের বনভোজন করেছি। তো এই পার্কটা আমাদের খুবই পছন্দ, কারণ বাড়ির পাশে এত সুন্দর একটা পার্ক। দেখো কী সুন্দর পাতা পড়ে আছে। আমরা আজকে কেউ বাসায় লাঞ্চ করিনি, কারণ দেরি করে উঠে সবাই ব্রেকফাস্ট করেছিলাম রবিবার, সবাই রিল্যাক্স করছিলাম। তো ভাবলাম যে আসার সময় একটা পিৎজা নিয়ে আসি। সো আমরা পার্কে বসে, মানে এরকম ওয়েদারে আমাদের খেতে খুব মজা লাগে, সো আমরা পিৎজা নিয়ে আসছি। সো আমার কখনো চিজ, শুধু চিজ পিৎজা কখনোই পছন্দ না, র্যান্ডাই ফ্রাইলের খুব পছন্দ। আমার মনে হয় যে পিৎজার মধ্যে একটু বিফ থাকবে, একটু চিকেন থাকবে, বা একটু আনিয়ন থাকবে, বেল পেপার থাকবে, উফ তাহলে মজা। তো আজকে নিয়েছি আমরা বিফ দিয়ে বিফ স্টেক উইথ বেল পেপার অ্যান্ড আনিয়ন। ও ইউ লাইক বিফ পিৎজা টু, রাইট? ইউ অ্যান্ড মি, I want beef pizza too. You like beef pizza too? Pizza. Oh, you too, okay. বাতাসে এইবার সব পাতা আগেই পড়ে গেছে লাল হওয়ার আগে। এই পাতাগুলো আর লাল হলুদ নাই, এগুলো পচে পানিতে, বৃষ্টির পানিতে পচে সব মরে মরে গেছে, শুকিয়ে গেছে আর কি।
কমলা শার্ট পিনধে আসতা শরীফ রিজাল। তুমি কমলাবতী না, তুমি কমলাবতীর জামাই। এইখানে এই পার্কটার সামনে একদম যেখানে যে আমাদের গাড়ি গাড়ি এই জায়গাটাতে পার্কিংয়ে, এখানে একটা সুন্দর খেলার জায়গা আছে, তো বাচ্চারা এখানে খেলতে পারে, আমাদেরকে কেউ ডিস্টার্ব করছে না, এটা খুবই আরাম। এতক্ষণে সুন্দর দুটা পাতা পাওয়া গেছে, দেখো এগুলা, এগুলো হলো মেপল ট্রি, এখন যে যে হলুদ সবুজ হয় এই পাতাগুলা, সুন্দর না? জি, শখের দাম লাখ টাকা, এত ঠান্ডার মধ্যেও কি শখ আমার। আমার বাবা কোথায় যাচ্ছে? ছোট বাবা কোথায় যাচ্ছে? গত বছর ফলে আমরা এই সময় নায়াগ্রা ফলসে গেছিলাম, এবার কোনো প্ল্যান হয়নি, তাই বাড়ির আশেপাশে যে ফল গাছ, যে ফল কালার, সেইগুলা খুঁজে বেড়ানোর চেষ্টা চলছে আজকে। আজকের ভিডিও এমন কোনো স্পেশাল ভিডিও না, বা এমন কোনো থিম আছে তাও নাই, হ্যাঁ থিম আছে একটা, ফলের থিম, কিন্তু আমাদের জন্য স্পেশাল কারণ এত সুন্দর জায়গায় জাস্ট আমরা ছবি তুলছি, ভিডিও করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেছে আমাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে বেশি কষ্ট হয় না, তো একটু সাবস্ক্রাইব করো আর লাইক বাটনে একটা ক্লিক দিও, তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো। তো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, খুদা হাফেজ। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবা না, প্লিজ প্লিজ প্লিজ। রোদ উঠছে, আমাদের যাওয়ার সময় হচ্ছে আর রোদ উঠছে, কেমনটা লাগে?